এখন আমরা দেখব স্লট অবজেক্ট। তো এটা দেখার জন্য আমরা এখানে দেখেন আমরা যে দি কার্ড কম্পোনেন্টটা বানিয়েছিলাম লাস্ট পার্টে, এখানে আমরা মাউন্টেড নামে যদি একটি মেথড লিখি, এই মেথডটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে যখন এই কম্পোনেন্টটা মাউন্ট হবে। তো এখানে যদি আমরা লিখি কনসোল ডট লগ ডিজিটাল ডলার স্লটস, তাহলে আমরা কী পাই চলেন দেখে আসি। এখানে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখবেন এখানে আমরা আচ্ছা এখানে মেইন ডট জেস আমরা একটা কনসোল দিয়েছিলাম, এটা আমরা রিমুভ করে দিয়ে আসি। তাহলে দেখেন আমরা এখানে দুইটা কনসোল পাচ্ছি, এখানে প্রপসি অবজেক্ট হিসেবে এখানে পাওয়া যাচ্ছে। দুইবার কেন পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এই কম্পোনেন্টটা দুইবার ইউজ করা হয়েছে অ্যাপ ডট জেস। এখানে আমরা এখানে একবার দি কার্ড ইউজ করেছি এবং এইখানে একবার দি কার্ড ইউজ করেছি। তো যাই হোক, এখন আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা নিচেরটাকে একটু মডিফাই করে লিখি। এখানে ধরেন আমরা এই কার্ডের টাইটেল দিচ্ছি যে ওয়েবসাইট, এবং এর স্লটের ভ্যালুর মধ্যে ধরেন আমরা জাস্ট একটি প্যারাগ্রাফ নিচ্ছি এবং এখানে দিচ্ছি যে remonbury.com, এবং এটার ফুটারের স্লটটা আমরা দিচ্ছি না। তাহলে কি হয় দেখেন, আমরা যদি আমরা এখানে কোনো স্লট প্রোভাইড করি সেই স্লটটা কিন্তু আমরা দিস ডট ডলার স্লটস ডট স্লট নেম হিসেবে পাবো। তো আমরা যদি এখানে হেডার লিখি তাহলে দেখেন আমরা এখানে হেডার নামে কোনো স্লট নেই, আচ্ছা সরি এখানে ফুটার নামে ছিল। ফার্স্ট আমরা ডিফল্টটা দেখে আসি, এখানে ডিফল্ট নামে কোনো স্লট প্রোভাইড করা হয়েছে কি না। যদি আমরা রিলোড করি দেখেন এখানে দেখতে পাবো যে আমাদের এখানে দুইটা কনসোল ডট লগ হয়েছে, সেম অবজেক্ট মানে একটা ফাংশন কল হয়েছে। এখানে আমরা যদি আমরা একটি ফুটার ডিফল্ট স্লট প্রোভাইড করি তাহলে সেটা দিস ডট স্লটস ডট ডিফল্টের মধ্যে আমরা একটি মেথড আকারে বা কিছু অবজেক্ট আকারে পাবো এখানে। তো যেহেতু ডিফল্ট স্লট দুটার ক্ষেত্রেই প্রোভাইড করা হয়েছে, যার জন্য আমরা এখানে দুটার ক্ষেত্রেই লগটা দেখতে পাচ্ছি, বাট এই কম্পোনেন্টের ক্ষেত্রে ফুটার স্লটটা দেওয়া হয়েছে বাট এটার ক্ষেত্রে দেওয়া হয়নি। তাহলে যদি আমরা ফুটারটা লক করি তাহলে কী দেখা যাচ্ছে দেখে আসি। তাহলে দেখা যাবে যে এখানে একটার ক্ষেত্রে আমরা ফাংশন পাচ্ছি এইটা, আর একটার ক্ষেত্রে আমরা পাচ্ছি না, আনডিফাইন পাচ্ছি। তো এটা অনেকটা ইউজফুল হতে পারে কখন দেখেন আমরা এখানে, যেহেতু আমরা এখানে ডিফল্ট ফুটারটা দিই নেই, আমরা ফুটারটা এখানে ডিফল্ট দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা ধরেন এখানে ডিফল্ট ফুটারে কোনো কন্টেন্ট থাকবে না, আমরা এমন একটি স্লট বানাতে চাচ্ছি যেখানে ডিফল্ট কোনো ভ্যালু থাকবে না, তাহলে এখানে কী হচ্ছে দেখেন, আমরা স্লটের ভ্যালু এখানে না থাকলেও এখানে একটি স্লটের কিছু স্টাইল পেয়ে যাচ্ছে। এখানে ফুটারে কিছু স্টাইল ছিল, এটা দেওয়ার কারণে এখানে স্টাইলটা পেয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই ভালো দেখাচ্ছে না, আমরা চাচ্ছি এখানে ফুটার স্লটটা দিলে দেখাবে না দিলে না দেখাবে, তো সেটা কিন্তু এখানে হচ্ছে না। আমাদের এই স্টাইলিংয়ের জন্যে অটোমেটিক্যালি এখানে এটা স্টাইল পেয়ে যাচ্ছে ফুটার স্লটটা না দেওয়ার পরেও। তো এটা কিন্তু এখানে এই স্লটস অবজেক্টের মাধ্যমে এটা ফিক্স করা যায়। এটা আমরা কীভাবে ফিক্স করতে পারি, জাস্ট এখানে একটি ভি ইফ ইজিক্যাল টু ডলার স্লটস ডট তার লিখলেই আমরা কিন্তু এখানে দেখতে পাবো এই যে এটার ক্ষেত্রে ফুটার প্রোভাইড করা হয়েছে যার জন্য এটাকে দেখাচ্ছে, এবং এটার ক্ষেত্রে ফুটার প্রোভাইড করা হয়নি যার জন্য কোনো ফুটারের ডিভ এখানে দেখায় নেই, কোনো স্টাইলও আসেনি। তো এটাই ছিল হচ্ছে স্লট অবজেক্ট। তো আমরা এখন আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে স্কোপড স্লটস এবং স্লট প্রপস। তো এই জিনিসটা কি, এটা আসলে আমি এখন দেখাবো না, এটা একটি অ্যাডভান্স ফিচার, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল একটি ফিচার, যদিও আমাদের এখন খুব একটা লাগবে না। আমি যখন একটি ইমেজ স্লাইডার বানাতে গিয়েছিলাম ভিউজেস দিয়ে, তখন আমার মনে হচ্ছিল যে আমাদের স্লটের মাধ্যমে কোনো প্রপস পাইলে কিন্তু খুব একটা ভালো হতো বা আমি স্লাইডারটা খুব ভালোভাবে বানাতে পারতাম। তখন আমি সার্চ করে দেখি যে ভিউজেস এই অপশনটা অটোমেটিক্যালি আসে, স্লটের মধ্যে প্রপস দেওয়া যায়। তো ব্যাপারটা কীভাবে কী করা হয় সেটা আমি এখন দেখাবো না, আমি পরবর্তীতে একটি স্লাইডার কম্পোনেন্ট বানাবো, ইমেজ স্লাইডার বা কোনো কিছু কন্টেন্ট স্লাইডার বানাবো, তখন আপনারা এটাকে আমাকে মনে করিয়ে দেবেন। আমি তখন আমি এই স্কোপ স্লট এবং স্লট প্রপস নামে একটি পার্ট বানাবো, সেটা আপনারা আমাকে মনে করিয়ে দেবেন।